আজি আপনাদের জানে যে গোটেই মাননীয় মুখ্যমন্ত্রী ডাঙরিয়া ইতিমধ্যে একটা সিদ্ধান্ত লৈছে কি পুরনো যে মিটারটা আসলে সেই মিটারটা আঁতরি পেলায় স্মার্ট মিটার ইনস্টল করবলে নির্দেশ দিছে ডিপার্টমেন্টক। সেটি গোটেই বাই দিস টাইম আমি এই এক্সামিন করছো আগতে যেটু আমার মিটার আসলে সেইটার যে বিলটো আহি আসলে সেই বিলটো চাই এতিয়া বিল যেটা আছে এই ফোর্থ টাইমস ফাইভ টাইমস মানে বেশি বিল আহি আছে। আপনাদেরকে মানে গম পালে বা আচরিত হব কালি বদরপুরেরপরা এটা এজন মানুষ আমার লগত কন্টেক্ট করেছে এদিনের বিল আহিছে 4,500 সামথিং রুপিস এদিনের বিল যা মানে 30th to 31st একদিনের বিল। তো আপনি চাওক এই কেনেকা ডকাতি তো রাতি হয় এই ডকাইত যে বিলাকে ডকাতি আর এইটা হল অফিসিয়াল ডকাতি। অফিসিয়াল ডকাতি মানে অফিসত দি পেলায় ডকাতি মানুষের পকেটে পড়া হয়ে আছে সেটা আমি মানি নলো। আমি এতিয়া কই আইসো আমার অথরিটি অফ দি হাইলাকান্দি এন্ড করিমগঞ্জ কই আইসো আমি কি এতিয়ালে যেবিলাক ইনস্টল হয়েছে স্মার্ট মিটার ইমিডিয়েটলি দ্যাট উইল হ্যাভ টু বি উইথড্রন সেবিলাক উইথড্র করব লাগে আর রাইট ফ্রম দিস মোমেন্ট নো এনি মোর স্মার্ট মিটার উইল বি ইনস্টল্ড। আর এটাও স্মার্ট মিটার ইনস্টল করলে আমার কংগ্রেসের যেবিলাক সৈনিক আছে 5,26,822 সৈনিক আছে আমার 5,26,822 অনলি করিমগঞ্জ এন্ড হাইলাকান্দি আমি গোটেই মানুষ মিলি পেলে আমি এই বাধা দিম। আজি মানুষ মাত্র 2,000 হয়েছে
আৰু আপুনি চাওক 5 লাখ যদি মানুহ ৰাজপথত ওলায় তেনেহ'লে ঘটনাটো কি হ'ব। কাৰণ আমি কিন্তু ৰেডি আছোঁ, মাননীয় মুখ্যমন্ত্ৰীক আমি ৰিকুৱেষ্ট কৰিছোঁ যে এইটো ডাইভাৰ্ট কৰি লওক, মানে কৰাৰ কাৰণে যিবিলাক এতিয়া যিবিলাক প্লেন কৰি আছে, এই আমাৰ আপাৰ আসাম ধিং ধিং কাণ্ড আৰু গোটেইবিলাক লৈ সেইটো আমি ডাইভাৰ্ট নহওঁ, কিন্তু উই আর ভেরি মাচ ডিটারমিন্ড আনটিল এন্ড আনলেস এই স্মার্ট মিটারটো উইথড্র করালেই আমার আন্দোলনটো প্রত্যাহার থাকিব, ফেজ ম্যানারে আমি করিম, আর এটা স্মার্ট মিটার আজির পরা ইনস্টল হব নোয়ারে। থ্যাংক ইউ। আমি সব নেতা গ্রেপ্তার হয়ে না, গ্রেপ্তার কাক করেছে কোনো করেছে এইটো তো লই আমি আহা নাই, আমার মানে 2000 মানুষ এটা একো নাই।